এত সুন্দর সাজগুজু করে ভিডিওতে আসছি কেন? এমনি মানে সবাই মিলে বলল যে একটু সাজগুজু করে যাও, মনের কষ্টটা যাতে মানুষে বুঝতে না পারে। খারাপভাবে এই ভিডিওটা করলে মানুষে বুঝতে পারবে অনেক কষ্ট, যাতে তুমি একটু হাসি খুশি করে সাজগুজু করে তুমি মানুষের সামনে যাও, মানুষের মনটাও ভালো লাগবে। যে কষ্ট থাকলেও মেয়েটা খুব হাসি আনন্দে থাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আরেকজন আপনাকে নিয়ে। সো ভিউয়ার্স, এখন পর্যন্ত আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন আপডেটগুলো দেখতে পেয়ে যাবেন সবার আগে। সো আজকে আমরা যাকে নিয়ে দাঁড়িয়েছি তার জীবনের কথাগুলো চলুন আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি কেমন আছেন? ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম শাহনাজ। শাহনাজ, তো শাহনাজ আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, এখন বর্তমানে থাকেন কোথায়? এটা সাভার থাকি। সাভার কোথায় থাকেন? সাভার পুরা বাড়ি। তো এই কিশোরগঞ্জ থেকে আপনি সাভার পুরা বাড়ি কতদিন আগে আসছেন? অনেক বছর ধরে থাকি আমি এখানে, আজকে মনে হয় 5-6 বছর। 5-6 বছর, তো এখানে কি কারণে থাকেন আপনি? এখানে মনে করেন যে আমার বাবা নেই, মা নেই, আমার একটা দাদি আমার ছোটবেলা থেকে পালছিল। তো আপনার বাবা মা নাই কেন? মানে আমার বাবা আর তিনটা বিয়ে করছে, তিনটা বিয়ে করে মানে ছোটবেলা থেকেই আমার মা আমার বাবার কাছ থেকে চলে গেছে। আচ্ছা, তারপরে আমি আমার দাদির কাছেই মানুষ হয়েছি, ছোটবেলা থেকে আমার দাদি আমাকে পালছে। আর এখন আপনি কি করতেছেন? আমার একটা ছেলে বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছিল গৃহস্থর মাঝে। আচ্ছা, তারপরে আগে ভালোই ছিল, নেশা পানি করে মানে মদ খাইতো, নেশা করতো, হিরোইন খাইতো। আচ্ছা, ঘরের সংসারিতে কোনো বাজারপাতি দিত না, কথা বললেই মারধর করতো। তাই তাকে আমি বিরক্ত হয়ে মানুষে বললো যে তাকে ডিভোর্স করে দেও, নাহলে তোমার বাচ্চার জীবনটা তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আমি তাকে ডিভোর্স করে দিলাম। তারপরে আমার বাচ্চাটাকে কিছুদিন হয়ে নিয়ে গেছে, এখন আজকে এক মাসখানি থেকে আমার দাদিটাকে নিয়ে যায়, আর কি নিয়ে আমার বাইসে থাকার স্বপ্ন। তার দুইটা কিডনিতে থেকে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, লিভারের সমস্যা হয়ে গেছে, মানে লিভার নষ্ট হয়ে গেছে, একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে আইসি ভিডিওর সামনে অনেক কষ্ট পেরে। তো এখন আপনি এই ভিডিওর সামনে এসে কি বলতে চান দর্শক শ্রোতা? দর্শক শ্রোতা শ্রোতাদের কাছে এটাই বলতে চাই যে দর্শক শ্রোতারা যে খারাপ মন্তব্য না করতে, একটা মহিলা মানুষ অনেক কষ্ট করে আমি ভিডিওর সামনে আইসি, নাইলে সুখ করে আমি আসি নাই ভাই। আমি তাদের কাছে ক্ষমা চেয়ে বলতেছি, তারা যেমন খারাপ মন্তব্য না করে, পারলে যেন আমার দাদিটার জন্য আমাকে হেল্প সহযোগিতা করে। ভালো মনের একটা ভালো একটা মনের যদি আমি মানুষ পাই, যদি কেউ আমাকে পছন্দ করে বিয়ে করতে চায়, তাহলে ভালো মনের একটা মানুষ পাইলে আমি তাকে বিয়ে করব। কিন্তু সে আমার সম্পূর্ণ যদি দায়িত্ব নেয়, আমার এই হেল্প সহযোগিতা করে আমার পাশে থাকে সারা জীবনের জন্য, আমার সম্পূর্ণ দায়িত্বটা নেয়, আমি তাকে বিয়ে করব। কিন্তু তার দায়িত্ব নিয়ে আমাকে দেখাইতে হবে, মুখে বললে আমি বিশ্বাস করি না। আচ্ছা, তো এখন আপনাকে শোনা যাবো, আপনাকে আরেকটা কথা বলতে চাই। তো আপনি এই যে এত সুন্দর সাজুগুজু করে কেন ভিডিওতে আসছেন? এত সুন্দর সাজুগুজু করে ভিডিওতে আসছি কেন? এমনি মানে সবাই মিলে বললো যে একটু সাজুগুজু করে যাও, মনের কষ্টটা যাতে মানুষে বুঝতে না পারে। খারাপভাবে এই ভিডিওটা করলে মানুষে বুঝতে পারবে অনেক কষ্ট, যাতে তুমি একটু হাসি খুশি করে সাজুগুজু করে তুমি মানুষের সামনে যাও, মানুষের মনটাও ভালো লাগবে। যে কষ্ট থাকলেও মেয়েটা খুব হাসি আনন্দে থাকে। আচ্ছা, তো এখন আপনাকে যদি, এখন তো আপনার হাজবেন্ড নাই, যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়? আমাকে যদি কেউ বিয়ে করতে চায়, যদি এত মানুষের ভাই আমার প্রয়োজন নেই, মানুষ তো মেয়ের জীবনে বিয়ে করলে একটার সাথেই করে। আমি একটা যদি ভালো মনের মানুষ কেউ আমার পাশে থাকে, সারা জীবন আমার আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, আমার আমাকে একটু হেল্প সহযোগিতা করেন, কারণ আমার দাদিটাকে নিয়ে আমি খুব কষ্টের মাঝে আছি। দাদিটা না থাকলে আমি বেঁচে থাকবো কীভাবে? দাদিটার জন্য আমি বেঁচে আছি। এখন যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করবেন তাকে? হ্যাঁ, বিয়ে করবো। যদি কোনো একটা একটা মানুষ, ভালো কোনো একটা মানুষ আমার দায়িত্ব যদি নেয়, আমার পাশে থাকে, আমার হেল্প করে, আমি তার জন্য
তারও পাশে থাকবো, সে আমার জন্য কিছু করলো, আমিও তার জন্য অনেক কিছু করবো। আচ্ছা, তো এখন আপনাকে তারা কিভাবে পাবে? আপনার ফোন নাম্বার ভিডিওতে দিবেন? হ্যাঁ, আমার ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে, কিন্তু ভাই দর্শক ভাইদের কাছে অনুরোধ করে বলবো, আপনার ফোন নাম্বারটা আপনি কিভাবে দিবেন? ভিডিওতে লিখে দিবেন নাকি ভিডিওতেই মুখে বলবেন? না, লিখেই দিব ভাই। আচ্ছা ঠিক আছে, কারণ আমি আপনার মাকে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়ে দিব ভিডিও নাম্বার। আর একটু কিছু কথা দর্শক ভাইদের বলবো ভাই, কারণ কি এই আমরা অসহায় হয়ে ভিডিওটা করছি আমি, কেউ যদি খারাপ মন্তব্য করে তাহলে ভাই এটা ঠিক না। আমি চাই যে পারলে আমাকে কেউ হেল্প সহযোগিতা করুক, আমার দাদিটার জন্য, আমার দাদিটার চিকিৎসা হোক। ওরাও তো কোনো না কোনো মায়ের সন্তান, ওদেরও তো মা বাবা আছে, ভাই বোন আছে, কারো উচিল্লায় যদি আমার দাদিটা ভালো থাকে, সুস্থ থাকে, এই তাইলে নামাজ পড়ে তাদেরকে দোয়া দিব, যাদের জন্য আমার দাদিটা ভালো হবে, আমার দাদিটা ট্রিটমেন্ট করাইতে পারবো, তারা যাতে ভালো থাকে, তাদের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া দিব। কিন্তু কেউ ভাই অসহায় পেয়ে কেউ খারাপ মন্তব্য করেন না, আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু, শাহনাজ আপু আপনার ভিডিওতে নাম্বার দিয়ে দিব লিখে। সো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখতে থাকবেন, আপনারা যে কোনো এক পর্যায়ে দেওয়া নাম্বারটা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকে এই শাহনাজ আপুর ভিডিও আমরা এখানে শেষ করছি, মনে করেন ভাই সুস্থ থাকবেন। সো দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুখ নিয়ে নতুন কোনো স্থানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।